হ্যালো ওয়েলকাম টু সহজ স্টাডি আজকে আমরা জিকের একশো বারো নাম্বার ক্লাস করবো এবং এর আগে একশো এগারোটি ক্লাস হয়ে গিয়েছে তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলো দেখে নেবে এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আজকের ক্লাসে পঞ্চাশটা জিকের প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি পিএসসি ক্লাসশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে অথব তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম প্রশ্ন আইহোল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায় তাহলে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে আইহোল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায় দ্বিতীয় পুলকেশি প্রথম রাজেন্দ্র চোল গৌতমী পুত্র সাতকর্ণী প্রথম কুমারগুপ্ত সঠিক আনসারটি কী হবে সঠিক আনসারটি হবে দ্বিতীয় পুলকেশি আইহোল প্রশস্তি থেকে দ্বিতীয় পুলকেশির কথা জানা যায় নেক্সট প্রশ্ন হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত দামোদর সোন মহানদী সুবর্ণরেখা তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে হুড্ডু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত সঠিক অ্যান্সারটি হবে সুবর্ণরেখা সুবর্ণরেখা নদীতে হুড্ডু জলপ্রপাতটি অবস্থিত ইবন বতুতা রচিত গ্রন্থটির নাম কী রাস্তরঙ্গিনী মুদ্রা রাক্ষস কিতাব উল রাহেলা কিতাব উল হিন্দ তাহলে তিন নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসারটি কী হবে ইবন বতুতা রচিত গ্রন্থটির নাম কি সঠিক আনসারটি হবে কিতাব উল রাহেলা রাজ্যসভার চেয়ারম্যানকে বিরোধী দলের দলনেতা ভারতের রাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের উপরাষ্ট্রপতি চার নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসারটি কী হবে রাজ্যসভার চেয়ারম্যানকে সঠিক আনসারটি হবে ভারতের উপরাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতি হল রাজ্যসভার চেয়ারম্যান নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে ডরমিন ইথিলিন ফ্লোরিজেন অক্সিন নিম্নের তাহলে কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সারটি হবে ফ্লোরিজেন ফ্লোরিজেন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে টঙ্কা ও জিতল মুদ্রা কে আবিষ্কার করেন কুতুবুদ্দিন আইবক ইলতুতমিস রাজিয়া সুলতানা বক্তিয়ার খলজি তাহলে সঠিক আনসারটি কী হবে টঙ্কা ও জিতল মুদ্রা কী আবিষ্কার করে সঠিক আনসারটি হবে ইলতুৎমিস ইলতুতমিস টঙ্কা ও জিতল মুদ্রা আবিষ্কার করেন ত্রিবেণী ক্যানেল কোন নদীর উপর অবস্থিত গণ্ডক দামোদর ময়ূরাক্ষী শতদ্রু কোন নদীর উপর ত্রিবেণী ক্যানেল অবস্থিত তাহলে সাত নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসারটি তাহলে এখানে কী হবে সঠিক আনসারটি হবে গন্ডক কে চাহালগানি অভিজা অভিজাতদের খর্ব ক্ষমতা খর্ব করেছিলেন গ্যাসউদ্দিন উদ্দিন বলবন ইলতুৎমিস আলাউদ্দিন খলজি কুতুবউদ্দিন আইবক তাহলে সঠিক আনসারটি কী হবে আট নম্বর প্রশ্নের জন্যে সঠিক আনসারটি হবে গিয়াস উদ্দিন বলবন বলবান বলবন চাহাল চাহালগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন আকবর আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক জাহাঙ্গীর নিম্নেরকে বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেন সঠিক অ্যান্সারটি হবে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেন জলে সন্তরণকারী জীবদের কি বলা হয় নেরিটিক বেনথস নেকটন প্ল্যাংটন দশ নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসারটি কী হবে জলের সন্তরণকারী জলে সন্তরণকারী জীবদের কি বলা হয় সঠিক আনসারটি হবে নেকটন নেক্সট প্রশ্ন এখানে একটু বলে রাখি আমাদের কাছে ইংলিশের পিডিএফ পাওয়া যাচ্ছে যেটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে অতএব তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবে এবং এটির দাম রাখা হয়েছে ফিফটি নাইন রুপি এবং এটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এগারো নম্বর প্রশ্ন হেরিডিটির একক কি জিন ক্রোমোজোম নিউক্লিয়াস নিউক্লিওটাইট তাহলে সঠিক আনসারটি কী হবে হেরিডিটির একক কি সঠিক আনসারটি হবে জিন উত্তরপ্রদেশে নিম্নের কোন ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত দুধওয়া বাল্মিকি কানহা পেরিয়ার তাহলে নিম্নের কোন ব্যাঘ্র প্রকল্পটি উত্তর প্রদেশে অবস্থিত তাহলে সঠিক আনসারটি কী হবে সঠিক আনসারটি হবে দুধওয়া দুধওয়া ব্যাঘ্র প্রকল্পটি প্রদেশে অবস্থিত নিচের কোনটি আর এন এর গঠনগত উপাদান নয় থাইমিন অ্যাডেনাইন গুয়ান সাইটোসিন তাহলে তেরো নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসারটি কী হবে সঠিক আনসারটি হবে থাইমিন জেমু হিমবাহ থেকে কোন নদীটি উৎপত্তি হয়েছে জলঢাকা তিস্তা মহানন্দা তর্ষা সঠিক আসারটি হবে তিস্তা তিস্তা জেমু হিম হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে ভারতের একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত বিন্দুটির নাম কী সিরক্রিক ইন্দিরাকোল ইন্দিরা পয়েন্ট কিবিথু তাহলে সঠিক আসারটি কী হবে পূর্ব প্রান্তে অবস্থিত বিন্দুটির নাম কি সঠিক আসারটি হবে কিু কিবিতি হলো পূর্ব অবস্থিত এ প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটি কে লিখেছিলেন শেখ সাদি ইএম এম মিনু মাসানি এন সি চৌধুরী সঠিক সঠিক আনসারটি কী হবে সঠিক আনসারটি হবে ইএম এম নর্মদা নদীর উৎপত্তি কোথায় বিন্দু পর্বত অমরকণ্টক মালভূমি মহাকাল পর্বত পালানি পর্বত সঠিক অ্যান্সারটি কী হবে সতেরো নম্বর প্রশ্নের জন্যে সঠিক অ্যান্সারটি হবে অমরকণ্টক মালভূমি অমরকণ্টক মালভূমি থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে আয়রনের অভাবে কোন রোগ হয় মিনামাটা গলগণ্ড বাত রক্তশূন্যতা নিম্নের কোন রোগটি আয়রনের অভাবে ঘটে থাকে সঠিক অ্যান্সারটি হবে রক্তশূন্যতা যেটি আয়রনের অভাবে হয়ে থাকে সুপ্রিম কোর্টের প্রধান প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন অ্যানিবেশান্ত সরোজিনী নাইডু ফতেমা বিবি পদ্মজা নাইডু প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টের সঠিক অ্যান্সারটি হবে ফতেমা বিবি ফতেমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন এখানে একটি এখানে একটু বলে রাখি আমাদের কাছে জিকের জন্য সম্পূর্ণ পিডিএফ পাওয়া যাচ্ছে যেটি বাইশশো প্লাস প্রশ্ন রয়েছে প্রশ্ন প্রশ্ন এবং উত্তর অ্যান্সার দেওয়া আছে তাহলে এবং তোমরা যারা নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং এটির দাম রাখা হয়েছে ফিফটি রুপি এবং এটি পিএসসি ক্ল্যাকশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে অতএব তোমরা যারা নিতে চাও এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে কুড়ি নাম্বার প্রশ্ন চিপসের প্যাকেটে কোন গ্যাস ভর্তি থাকে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড তাহলে কোন গ্যাস চিপসের প্যাকেটে ভর্তি থাকে সঠিক আনসারটি হবে নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাস চিপসের প্যাকেটে ভর্তি থাকে ভিনিগার কিসের জলীয় দ্রবণ অক্সালিক অ্যাসিড সাইটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিড তাহলে কোন ভিনিগার কিসের জলীয় দ্রবণ সঠিক অ্যান্সারটি হবে অ্যাসিটিক অ্যাসিড ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কী নামে পরিচিত টর্নেডো সাইক্লোন টাইফুন হ্যারিকেন সঠিক অ্যান্সারটি হবে হ্যারিকেন পুলিৎজার পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেয়া হয় সঙ্গীত সাংবাদিকতা পরিবেশ গণিতে কোন ক্ষেত্রে পুলিৎজার পুরস্কারটি দেওয়া হয় সঠিক অ্যান্সারটি হবে সাংবাদিক সাংবাদিকতা সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজার পুরস্কারটি দেওয়া হয়ে থাকে শিবাজি উৎসব কে চালু করেন লাজপত রায় বাল বালগঙ্গাধর তিলক মদন মোহন মালব্য তাহলে সঠিক আনসারটি কী হবে চব্বিশ নম্বর প্রশ্নের জন্যে শিবাজি উৎসব কে চালু করেন সঠিক আনসারটি হবে বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক শিবাজি উৎসবটি চালু করেন নিচের কোন রাজ্যে দেবী বায়োস্ফিয়ার রিজার্ভটি অবস্থিত আসাম উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ উড়িষ্যা কোন রাজ্যে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভটি অবস্থিত সঠিক আনসারটি হবে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে দেবী বায়োস্ফিয়ার রিজার্ভটি অবস্থিত ধৌলিগঙ্গা ধৌলি গঙ্গা নদীর নিকটে অবস্থিত পর্বতের নাম কী কামেট নন্দাদেবী আনাইমদি হাতি পর্বত সঠিক আনসারটি কী হবে ধৌলিগঙ্গার নিকটে অবস্থিত পর্বতটির নাম কি সঠিক আনসারটি হবে নন্দাদেবী সাতাশ নম্বর প্রশ্ন ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয় কলকাতা ভুবনেশ্বর জয়পুর বেঙ্গালুরু তাহলে কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় সঠিক আনসারটি হবে বেঙ্গালুরুকে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ভারতীয় সংবিধানে জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারাতে বলা আছে দুশো আশি নাম্বার দুশো বা তিনশো বান্ন তিনশো ছাপ্পান্ন তিনশো ষাট কত নাম্বার ধারাতে জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে সঠিক আনসারটি হবে তিনশো বায়ান্ন নাম্বার ধারাতে তিনশো বান্ন নাম্বার ধারাতে জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে প্রথম রেল চলাচল শুরু হয় কত খ্রিস্টাব্দে আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোশো একান্ন আঠেরোশো তিপ্পান্ন আঠেরোশো চুয়ান্ন কত খ্রিস্টাব্দে প্রথম রেল চলাচল শুরু হয় সঠিক আনসারটি হবে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম রেল চলাচল শুরু হয় এখানে আবারও একটু বলে রাখি আমাদের কাছে ইংলিশের জন্য সম্পূর্ণ পিডিএফ পাওয়া যাচ্ছে যেটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে অতএব তোমরা যারা নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটির দাম রাখা হয়েছে ফিফটি নাইন রুপি অথব তোমরা যারা নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটি পিএসসি ক্ল্যাগশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তিরিশ নাম্বার প্রশ্ন কোন গুপ্ত শাসক হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত প্রথম কুমারগুপ্ত সঠিক আনসারটি কী হবে তিরিশ নাম্বার প্রশ্নের জন্যে সঠিক আনসারটি হবে স্কন্দগুপ্ত নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি গুরুশিখর দোদাবেতা ধূপগড় আনাইমদি একত্রিশ নাম্বার প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি সঠিক অ্যান্সারটি হবে দোদাবেতা কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড রিপন ওয়ারেন হেস্টিংস লর্ড ক্যানিং রবার্ট ক্লাইভ তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে বত্রিশ নাম্বার প্রশ্নের জন্য কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন সঠিক অ্যান্সারটি হবে রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইফ দ্বৈত শাসন ব্যবস্থার প্রচলন করেন নেক্সট প্রশ্ন কোন উপাদানটি কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে কপার বোরন ম্যাঙ্গানিস জিঙ্ক তাহলে তেত্রিশ নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে সঠিক অ্যান্সারটি হবে জিঙ্কের অভাবে জিঙ্কের অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে থাকে প্রজাপতির মাধ্যমে পরাগযোগ ঘটলে তাকে বলে কি মেলাকোফিলি সাইকোফিলি অর্ণিতোফিলি চিরোপ চিরোপ্টেরোফিলি সঠিক অ্যান্সারটি কী হবে প্রজাপতির মাধ্যমে পরাগযোগ ঘটলে তাকে কি বলা হয় সঠিক অ্যান্সারটি হবে সাইকোফিলি নিচের কোন গ্রন্থি থেকে ইনসুলিন নিশ্চিত হয় গ্যাস্ট্রিক গ্রন্থি লালা গ্রন্থি থাইরয়েড গ্রন্থি অগ্নাশয় কোন গ্রন্থি থেকে ইনসুলিন নিশ্চিত হয় সঠিক অ্যান্সারটি হবে অগ্নাশয় থেকে অগ্নাশয় থেকে ইনসুলিন নিশ্চিত হয় বক্সারের যুদ্ধের সময় কে কে বাংলার গভর্নর ছিলেন উইলিয়াম ডেক রবার্ট ক্লাইফ, ভ্যান্সিটাইড ভেরেস্ট সঠিক আনসারটি কী হবে বক্সারের যুদ্ধের সময় কে বাংলার গভর্নর ছিলেন সঠিক আনসারটি হবে ভ্যানসিটার্ট ভ্যানসিটার্ট বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর ছিলেন বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন অতি বেগুনি রশ্মি বিকিরণ বিকিরণের রক্ষক হিসাবে কাজ করে প্রোপোস্পিয়ার থার্মোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার তাহলে সাঁত্রিশ নাম্বার প্রশ্নের জন্য সঠিক আনসারটি কী হবে সঠিক আনসারটি হবে মেসোস্ফিয়ার সঞ্জীবনী সংবাদপত্রের প্রকাশক কে ছিলেন কৃষ্ণ কুমার মিত্র সুরেন্দ্রনাথ ব্যানার্জি মতিলাল ঘোষ যোগেন্দ্রনা যোগেন্দ্রচন্দ্র বোস সঠিক আনসারটি কী হবে আটত্রিশ নাম্বার প্রশ্নের জন্য সঞ্জীবনী সংবাদপত্রের প্রকাশক কে ছিলেন সঠিক আনসারটি হবে কৃষ্ণ কুমার মিত্র ইটাই ইটাই রোগ কোন দূষণের জন্য হয় লেট ফ্লুরাইড আর্সেনিক ক্যাডমিয়াম সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সারটি হবে ক্যাডমিয়ামের এখানে একটু বলে রাখি আমাদের কাছে জিকের সম্পূর্ণ নোট পাওয়া যাচ্ছে যেটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এই বিডিএফে বাইশশো প্লাস এমসি আসে এবং এটির দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা মাত্র তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবে চল্লিশ নাম্বার প্রশ্ন সাঁচি স্তূপ কে নির্মাণ করেন শশাঙ্ক বিন্দুসার চন্দ্রগুপ্ত অশোক তাহলে সঠিক আনসারটি কী হবে সঠিক আনসারটি হবে অশোক অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেন নিম্নলিখিতদের মধ্যে কে দিনী ইলাহির সদস্য হয়ে ওঠেন তানসেন রাজা বীরবল রাজা মানসিং টোড়োরমল তাহলে সঠিক আনসারটি কী হবে একচল্লিশ নম্বর প্রশ্নের জন্যে দিনীলাহের সদস্য হয়ে ওঠেন কে সঠিক আনসারটি হবে রাজা বীরবল বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতের কোন শহরে অন্ধকূপ হত্যা সংগঠিত হয় দিল্লি বোম্বাই মাদ্রাজ কলকাতা সঠিক আনসারটি হবে কলকাতাতে কে ভারতের প্রথম সিভিল সার্ভিস চালু করেন লর্ড ওয়েলেসলি লর্ড কর্নওয়ালিস লর্ড ক্যানিং লর্ড ডালৌসি তাহলে কে প্রথম ভারতের সিভিল সার্ভিস চালু করেন তাহলে সঠিক আনসারটি কী হবে তেতাল্লিশ নাম্বার প্রশ্নের জন্যে সঠিক আনসারটি হবে লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস ভারতের প্রথম সিভিল সার্ভিস চালু করেন পানীয় জলের অতিরিক্ত ফ্লোরিড ঘটায় ফুসফুসের রোগ অন্তের সংক্রমণ ফ্লুরোসিস রিকেট তাহলে চুয়াল্লিশ নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসারটি কী হবে তাহলে পানীয় জলের অতিরিক্ত ফ্লু ঘটাই কিসে সঠিক আনসারটি হবে ফ্লিওরোসিস কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত চেনাব বিপাশা শতদ্রু ঝিলাম তাহলে সঠিক আনসারটি কী হবে কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত সঠিক আনসারটি হবে শতদ্রু শতদ্রু নদীর উপর কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা জওহরলাল নেহেরু লালা লাজপত রায় দীনবন্ধু মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিম্নের কার লেখা দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া সঠিক আন্সারটি হবে জওহরলাল নেহেরু জওহরলাল নেহরুর লেখা বইটি হলো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেলকে সর্দার ভূষিত হন সর্দার নামে ভূষিত হন ভারত ছাড়ো আন্দোলন স্বদেশীয় আন্দোলন বরদৌলি আন্দোলন আইন অমান্য আন্দোলন কোন আন্দোলন থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন সঠিক আনসারটি হবে বরদৌলি আন্দোলন বিখ্যাত অভিনেত্রী হেমা মালিনী একজন প্রশিক্ষিত ড্যাশ নৃত্যশিল্পী তাহলে হেমা মালিনী নিম্নের কোন ধরনের নৃত্যশিল্পী অপশানগুলিতে কি বলা হয়েছে এখানে কুচিপুড়ি কথাকলি ভারতনাট্যম কথ্য তাহলে কোন ধরনের নৃত্যশিল্পী হলেন হেমা মালিনী সঠিক অ্যান্সারটি হবে ভারতনাট্যম হেমা মালিনী একজন ভারতনাট্যম প্রশিক্ষিত নৃত্যশিল্পী পেশি ক্লান্তির জন্য দায়ী নিম্নের কোনটি কার্বন ডাইঅক্সাইড ল্যাকটিক অ্যাসিড ইতাইল অ্যালকোহল ক্রিয়েটিনিন তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সারটি হবে ল্যাকটিক অ্যাসিড পেশি ক্লান্তির জন্য দায়ী হল ল্যাকটিক অ্যাসিড পঞ্চাশ নাম্বার প্রশ্ন প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত প্রাকৃত সংস্কৃত পালি অর্ধমাগধী তাহলে পঞ্চাশ নাম্বার প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি এখানে কী হবে সঠিক আনসারটি হবে পালি বৌদ্ধদের ধর্মগ্রন্থ পালি ভাষায় লিখিত এই ছিল আজকের ক্লাসে পঞ্চাশটা প্রশ্ন এবং প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ পিএসসি ক্লাসশিপের জন্য এবং ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব